গ্রেড থ্রি এবং গ্রেড ফোর আমাদের যে রিটেন এক্সাম হতে চলেছে তার জন্য আজকে আমরা আলোচনা করব ইংলিশ সিলেবাস এবং তার সঙ্গে কিছু টিপস আপনাদের দেবো যাতে করে আপনারা এই কম্পিটিটিভ এক্সাম একটি ভালো নম্বর ক্যারি করতে পারেন। তো তার জন্য প্রথম যেটি টিপস আমি আপনাকে দিতে চলেছি সেটি হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন সলভ। সিলেবাস আমরা দেখবো সিলেবাসে কী কী রয়েছে ডিটেলস আমরা আলোচনা করব, ঠিক আছে? তো তার আগে আপনারা বলে দিই যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন, বন্ধুরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চন যদি আপনারা ভালো করে না দেখেন তাহলে কিন্তু আপনারা এক্সাম ক্র্যাক করতে অনেক কষ্ট পাবেন। শুধুমাত্র যে আপনারা গ্রেড ফোর বা গ্রেড থ্রির এক্সাম দেবেন তার জন্য আপনারা যে শুধু যে গ্রেড থ্রির যে আর গ্রেড ফোরের যে আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন দেখবেন তা নয়। অর্থাৎ আসামের যে ধরনের কম্পিটিটিভ এক্সাম আগে হয়ে গেছে, অর্থাৎ পিএনআরডি, ঠিক আছে, আমরা জানি পিএনআরডি হেলথ ডিপার্টমেন্ট বা ডিএইচএসের এক্সাম অনেক হয়েছে এর আগেও 2018-17, ঠিক আছে। তাছাড়া আরও আসাম পুলিশ, এই ধরনের আসামের যে সকল কম্পিটিটিভ এক্সাম আগে অলরেডি কমপ্লিট হয়ে গেছে এই সবগুলির প্রিভিয়াস ইয়ার কোয়েশন আপনারা কালেক্ট করুন। তো সেই প্রশ্নগুলি আপনারা গুগল থেকে সার্চ করুন বা ইউটিউব থেকে সার্চ করুন বা আমাদের ভিডিও ডেসক্রিপশনে অন্য একটি আমাদের সেকেন্ড চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলে আপনারা এই সহজগুরু একটি ইউটিউব চ্যানেল দেওয়া আছে, ওই চ্যানেলে আপনারা গেলে ওই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিলে আপনারা সেই প্রিভিয়াস ইয়ার কোয়েশন সবগুলি আপনারা পেয়ে যাবেন। ওইখান থেকে আপনারা খুব ভালো করে ওইগুলি কালেক্ট করে নিয়ে এবং আনসার সব আপনারা দেখে নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আপনাদের একটি বেস্ট টিপস, শুধুমাত্র আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন সব কয়টি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশন অ্যাটলিস্ট পাঁচ থেকে দশ বছরের যদি আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন খুব ভালো করে সলভ করে নিতে পারেন তাহলে ভেবে নিন যে আপনি কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করে নিয়েছেন। তো চলুন তোর সঙ্গে আমার আজকে আমাদের বিষয় হচ্ছে ইংলিশ সিলেবাস, ঠিক আছে। তো ইংলিশ সিলেবাসের মধ্যে কী কী বিষয় থাকবে এই নিয়ে আমরা একটু আলোচনা করব। তো প্রথমত থাকছে আমাদের টেন্স, আমরা সবাই জানি প্রথমত আমাদের টেন্স থাকছে, ঠিক আছে, টেন্স আমাদের থাকবেই। তো তারপর থাকবে পার্টস অফ পিস, তো পার্টস অফ পিস থেকে জেনারেলি নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটি থেকেও আমাদের প্রশ্ন আসে, ভার্ব থেকে প্রশ্ন আসে, ডিটারমাইনাস, তারপর প্রিপোজিশন, আর্টিকলস, কারেক্ট টেন্স, তো অলরেডি টেন্সের ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হয়ে গেছে, ট্যাগ কোয়েশন, ঠিক আছে, ট্যাগ কোয়েশন বা বেসিক থেকে অ্যাডভান্স এবং কারেক্ট টেন্সে বেসিক এবং কন্ডিশনাল কিছু সেন্টেন্স রয়েছে সবগুলো আলোচনা করা হবে, সেন্টেন্স রিঅ্যারেঞ্জমেন্ট বা জেন্ডার, ঠিক আছে, জেন্ডার থেকে প্রশ্ন কী কী ধরনের প্রশ্ন হয় আমি আপনাদের ডিসকাস করছি, আগে সিলেবাসটা আলোচনা করি। তারপর সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ফর্ম আমরা কম্পিটিটিভ এক্সামে প্রিভিয়াস ইয়ার কোয়েশনে বেশ কয়েকটি দেখতে পাচ্ছি, 2 থেকে 3টি প্রশ্ন আমাদের চলে আসে ডিগ্রি থেকে এবং একটি বেসিক প্রশ্ন আসে। তো প্লুরাল ফর্ম, ঠিক আছে, বা ন্যারেশন, ন্যারেশন হচ্ছে বেসিক বা কোয়েশন ড্রিল ট্রিক্স, অর্থাৎ সেখানে বেসিক আলোচনা করা হবে এবং কোয়েশন ড্রিল ট্রিক্স অর্থাৎ কী ধরনের আপনারা আনসার সলভ করেন এগুলি আপনারা একটু দেখে নেবেন। তারপর যেমন ভয়েস চেঞ্জ, তো ভয়েস চেঞ্জে আপনারা বেসিক থেকে ইম্পারেটিভ ডিগ্রি, ইম্পারেটিভ সেন্টেন্স, ইন নেগেটিভ, ইন্টারোগেটিভ বা ডাব্লিউএইচ কোয়েশন যেগুলি আছে সেন্টেন্স এগুলি আপনারা ভালো করে দেখবেন। তারপর ক্লজ, ঠিক আছে, ক্লজ থেকে প্রশ্ন একদম ডিটেল সিলেবাস আজকে আমরা আলোচনা করবো। আপনারা বলবেন যে স্যার সিলেবাস এত মানে লম্বা কেন বা ভাস্ট কেন, কারণ দেখুন ইংলিশের কোন জায়গা থেকে প্রশ্ন আসবে সেটি বলা মুশকিল, তাই আমরা বেসিক যে সকল জিনিস থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে ওই জিনিসগুলি আমরা বেছে বেছে আপনাদের সঙ্গে আজকে আলোচনা করছি। আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশন স্টাডি করে এই সিলেবাসটি আমরা প্রিপেয়ার করেছি এবং অফিসিয়াল কোনো সিলেবাস এখন পর্যন্ত প্রোভাইড করা হয়নি, তার জন্য কোনো অফিসিয়াল কোনো সিলেবাস নেই। তাই আমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশনের যে সকল প্রশ্ন এসেছিলো, যে সকল টপিকতে এসেছে সব টপিক আমরা সেখানে ডিসকাস আমরা আলোচনা করছি এবং এর থেকে এই সিলেবাসের বাইরে কোনো প্রশ্ন আসার চান্স নাই বললেই চলে। তারপর দেখুন সিম্পল কম্পাউন্ড এবং কমপ্লেক্স সেন্টেন্স, তার ডাব্লিউএইচ কোয়েশন, কনজাংশন অর্থাৎ লিঙ্কিং ওয়ার্ডস, তারপর আমাদের ডিমিনিটিভ ফর্ম জায়গা ফোর, তো স্টাডি অফ কল্ড অর্থাৎ স্টাডি অফ অ্যানিম্যাল, স্টাডি অফ ম্যান, স্টাডি অফ হিউম্যানিটি, এই ধরনের ইয়ং ওয়ান অফ অ্যানিমেল অর্থাৎ অ্যানিমেলের ইয়ং ওয়ান, অ্যানিমেলের শিশুদের কী বলা হয়, সাউন্ড অফ অ্যানিমেল, ঠিক আছে। তারপর মেল ফিমেল অ্যানিমেল আছে, দেখি আমরা প্রশ্নে কোথাও রয়েছে কিনা নাহলে বলবো। তারপর দেখুন গ্রুপ অফ অ্যানিমেল, আর একটা আছে মেল ফিমেল অ্যানিমেলের, এমন একটি অ্যানিমেল আছে যে তার ফিমেল কী, আরেকটি অ্যানিমেল আছে যেমন তার মেল কী, এই ধরনের জিনিস দেখবেন। ওয়ান ওয়ার্ড ডেনোশন ডেনোটিং প্রফেশন, ওয়ান ওয়ার্ড ডেনোটিং টু কিলিং, আপনারা ইউটিউবে সার্চ করুন এই টপিকগুলি লিখে, অলরেডি তার সম্বন্ধে আপনারা ভিডিও পেয়ে যাবেন, বিভিন্ন ভালো ভালো ইউটিউবার রয়েছেন আপনারা সেখান থেকে অলরেডি কালেক্ট করুন এবং সিলেবাসটি আপনারা কপিতে নোট ডাউন করুন এবং প্রতিদিন এক একটি করে টপিক করে আমরা আপনারা কমপ্লিট ক্লিয়ার করুন। তারপর দেখুন মোর ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, খুব বেশি গুরুত্বপূর্ণ যেটি, মোস্ট ইম্পর্ট্যান্ট প্রভাব, প্রভাব যেটি রয়েছে যেটি আমরা ফ্রেজ এবং ইডিয়মস নামে বলা যায়, তো ফ্রেজ এবং ইডিয়মস রয়েছে, ফ্রেজ অ্যান্ড ক্লজ বা রুলস অফ ভার্ব, ঠিক আছে, রুলস অফ ভার্ব রয়েছে, ঠিক আছে। তারপর দেখুন তারপর হচ্ছে আমাদের সিনোনিমস এবং অ্যান্টোনিম, সিনোনিম এবং অ্যান্টোনিম আজকে এমন আজ পর্যন্ত এমন কোনো কম্পিটিটিভ এক্সাম বাকি নেই যেখানে আমাদের সিনোনিম এবং অ্যান্টোনিম পরীক্ষায়
আসেনি। তারপর কোয়েশন ডিসকাস, তারপর মোস্ট ইম্পর্টেন্ট যেটি প্রথমে বলেছিলাম এবং শেষে আরেকবার বলছি সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশন। আপনারা প্রিভিয়াস ইয়ার কোয়েশন যত বেশি ভালো করে মানে আপনি গ্রহণ করতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, তত আপনি ভালো একটি নম্বর আপনি ক্যারি করতে পারবেন বলে একদম সম্পূর্ণ বিশ্বাস আপনি মনের মধ্যে রাখুন। তাই এক্ষুনি আপনি প্রিভিয়াস ইয়ার কোয়েশন প্রথমে স্টাডি করুন, তখন দেখবেন যে এই আমি যতগুলি সিলেবাস যতগুলি টপিক আপনাদের বলছিলে সেই প্রত্যেকটি টপিক থেকে প্রশ্ন কিন্তু আপনাদের কম্পিটিটিভ এক্সামে আসে। হয়তো ডিএইচএসে আপনাদের ধরে নিন যে ডিএইচএসে আপনাদের প্রভাব আসেনি কিন্তু আসাম পুলিশে কিন্তু প্রভাব এসেছে, একটা উদাহরণ দেখিয়ে দিলাম। হয়তো আপনি যে অ্যাক্টিভ কোয়েশন সার্চ করে যে সবগুলি সিলেবাসের মিল পাবেন তা কথা নয়, অর্থাৎ এমন কোনো কম্পিটিটিভ বাকি নেই। আমরা যে আজকে সিলেবাস যেটি আমরা আলোচনা করলাম তো এই সিলেবাস থেকে আমাদের সব কয়টি টপিক, এই টপিকগুলি থেকে আপনাদের সব কয়টি প্রশ্ন ইংলিশের আপনারা পাবেন সেটি একদম কনফার্ম। তাই এক্ষুনি সেগুলি কপিতে নোট ডাউন করুন এবং থরোলি আপনারা স্টাডি করতে থাকুন। এবং যদি এই ধরনের ক্লাস ওয়াইজ প্রতিদিন রেগুলার ভিডিও প্রয়োজন হয় ঠিক আছে টপিক ওয়াইজ, তো আপনারা অবশ্যই কমেন্ট করে বলে দেবেন, তখন আমরা ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব। এবং এই চ্যানেলে আরও মোস্ট ইম্পর্টেন্ট কিছু কোয়েশন আর জিকে কোয়েশন আমরা আলোচনা করব, টেন্স বিভিন্ন ধরনের আপনাদের সেই পরীক্ষার সিলেবাস অনুযায়ী বিভিন্ন টপিকের উপর আমরা আলোচনা করব। সুতরাং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে অবশ্যই শেয়ার করবেন, এবং ভালো লাগলে চট করে লাইক করে পট করে কমেন্ট করে বট করে শেয়ার করবেন। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই।